সপক্ষ মানে সবসময় রাধারানীর পক্ষে,
এলাই প্রধান ললিতা বিশাখা চিত্রা চন্দ্রপ্রতিকা রঙ্গ আর বিপক্ষা হলেন চন্দ্রাবলী সব্বা পদ্মা এরাও সখী কিন্তু বিপক্ষা এই জগতে যেমন বিরোধী দল থাকে না সরকার পক্ষ আর বিরোধী পক্ষ উভয় পক্ষই সরকার চালায় তা বিরোধী দল না থাকলে সরকার তো একতরফাভাবে ইচ্ছা মতো চলবে তা রাধারানী বিপক্ষ সখীরা রাধা গোবিন্দ লীলা পুষ্টি করে যেমন কালকে সারা রাত্রি ধরে আপনারা শুনলেন চন্দ্রাবলী গোবিন্দকে আটকে রেখেছিল সাজিয়ে দিয়েছেন এমন ভাবে রাধারানী যাতে গোবিন্দের প্রতি মান করে ওইভাবে যদি সাজিয়ে না দিত চন্দ্রাবলী তাহলে রাধারানীর মান হতো না আর মান না হলে গোবিন্দ তার চরণ ধরে সাজতে পারত না আমরা গোবিন্দের মহিমাও জানতে পারতাম না রাধারানীর মহিমাও এত জানতে পারতাম না গোবিন্দ চার চরণ ধরে সেধে সেধে রাধার মহিমা জগৎ সমক্ষে জানিয়ে দিলেন হে জগতের মানুষ তোমরাও আমার রাধার চরণে দাসখাত দেখো নিদাই গৌর হরি 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 তেমনি যখন সখীরা সব রাধারানীকে ঘিরে বসেছেন সকালবেলা তখন স্বতন্ত্রই সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা এরা স্বতন্ত্র স্বতন্ত্র মানে কি আলাদা কি বলবো ইংরেজিতে স্পেশাল বলা যায় নাকি রিজার্ভ ফোর্স থাকে না না নেই জগতে প্রাকৃত জগতের সঙ্গে সব তুলনা হয় না তাই স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা ওরা সকালবেলা রাধারানী মন্দিরে এসেছেন রাধাকে পরাণ অধিক বাসে
আমরা তো সবাই নিজের প্রাণ বা প্রাণকেই বেশি ভালোবাসি, তাই না? নিজের প্রাণের সমান কাউকে ভালোবাসি না। আর রাধার সখীরা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। জয় রাধে, পরাণ অধিক বাসে। মহাজন বললেন, তাই তো, এমন ভালোবাসা না হলে কি কখনো রাধা রানীর মন্দিরে আসা যায়? রাধা রানীর মন্দিরে আসা যায়। ভালোবাসার মন্দিরে প্রবেশ করতে হলে আগে ভালোবাসা করিতে হবে। ভালো আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার মন্দিরে যেতে হবে, আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার মন্দিরে যেতে হবে, ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে আগে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে ভালোবাসা করিতে হবে। ভালোবাসার কথা শুনতে হলে ভালোবাসা চাই। ভালোবাসা মানে বাসা ভালো করতে হবে, অন্তর। বাইরে আমরা পরিষ্কার করি সাবান দিয়ে, তারপরে কত সোনো পাউডার ইত্যাদি দিয়ে, বিউটি পাউডার দিয়ে, কিন্তু অন্তর তো ভালো হয় না ওতে। জয় রাধে, হৃদয় আকাশটি মলিন হয়ে আছে নানা কামনা বাসনায় দুর্বাসনায়, চিত্ত দর্পণ মলিন হয়ে আছে। এই বাসাটাকে সুন্দর করতে হবে, ভালোবাসা করতে হবে। আবার ভালোবাসা শব্দের অর্থ হল সম্বন্ধ, প্রেম। ভালোবাসা মানে প্রেম, প্রীতি। আগে ভালোবাসা করিতে হবে। কেমন ভালোবাসা চাই? সর্বস্ব তারে সঁপে দিয়ে আগে ভালোবাসা করিতে হবে। সর্বস্ব তারে সঁপে দিয়ে ভালোবাসা
আমার প্রাণেশ্বরী আমি তোমার তুমি রাধারানী খুব আনন্দ দেখি সুবদনি উচ্চারিত হয় না সেই বদনই সুবদন, যাহে রাধে, যে বদনই আর কথা বলে সেটা কুবদন, আর যে বদনে হরি কথা বলে সেটা সুবদন। তাই দেখি সুবদনি আমাদের রাধারানী সেটা করে দেখাচ্ছেন।
দেখি সুবদনী উঠিলা মনে মিলিলা গলায় ধরি সখীগণের গলা জড়িয়ে ধরলেন উমা এসেছি সায়ায় গলা জড়িয়ে ধরলেন তারপরে অনেক যত্ন করে রত্ন আসনে বসালেন রত্ন আসনে কিন্তু আমরা তো এই সংসারের মানুষ হরিভক্তকে অনেক সময় বাড়ির ভিতরেই ঢুকতে দেই না হরিভক্ত কেটে এসে বললেন জয়ানি তাই বলে হবে না হবে না গেটটা বন্ধ করে দিত জয়নিতা শুনে ভয় হয়ে গেল আমাদের সর্বনাশ করতে এলো হরি বল দেবতা এক মুষ্টি চাল নাহলে একটা টাক তাতেই সর্বনাশ হয়ে যাবে কিন্তু আমাদের কি দুর্ভাগ্য বলুন জীবের কি দুর্মতি কি দুর্ভাগ্য আচ্ছা ওই সময় যদি আত্মীয় কুটুম্ব আসে তাদেরকে গেট বন্ধ করতে পারে পারবো হবে না বলতে পারবো না হরিভক্ত সর্বনাশ করতে আসে না বরং যারা আত্মীয় কুটুম্ব ওরাই সর্বনাশ করতে আসে আমাদের জয় রাধি হ্যাঁ ওরা এলে কি এক টাকা দিলে যাবে একশো টাকা দিলেও যাবে না তাহলে কম করে পাঁচশো টাকা পকেটে নিয়ে যেতে হবে বাজারে তবে কুটুম্ব আপ্যায়ন হবে তাতে যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে সারে সর্বনাশ তখন অনেক যতনে রতন আসনে বসালো আদর করি আদর করে বসিয়ে বলছেন আজের দিন তো আমার ভালো হয়ে যাবে দিন তো আমার ভালো হয়ে যাবে দিন তো আমার ভালো হয়ে যাবে প্রভাতে হরিভক্তের বদন দেখলাম দিন তো আমার ভালো হয়ে যাবে প্রভাতে হরিভক্ত প্রভাতকালে হরিভক্তের বদন দেখলে সত্যি দিন ভালো যায় প্রভাতে উঠিয়া অমুখ দেখিন দিনও যাবে আজ ভালি তা যা তোরা সকালবেলা আমার মন্দিরে এসে আমার বাড়িতে এসেছিস তোদের কি সেবা দেব বল হরিভক্ত বাড়ি এলে কিছু সেবা দিতে হয় যা সাধ্যে কুলায় সখীরা বলছেন রাধি আমরা সেবা বাসনা নিয়ে এসেছি তবে অন্য কোনো সেবা চাই না অন্য ব্যঞ্জন না মিষ্টি সামগ্রী কিচ্ছু না তবে বলবো বলি রাই মুখ দেখি হই মহা সুখী কহারি মধুর কথা রাই মুখ দেখি হই মহা সুখী কহারি মধুর কি সুন্দর পদাবলী রাই মুখ দেখি হয়ে মহা সুখী সবার মুখ দেখলে কি সুখ হয় গো কারো মুখ দেখলে হরিকথা ভুলে যেতে হয় আর কারো বদন দেখলে হরিকথা উদ্দীপন হয় রাধারানীর মুখ দেখে সখীদের খুব সুখ হচ্ছে হবে না যে হরিবলা বদন যাদের হরিবলা বদন তাদের বদন দেখলেই সুখ হয় যাহারে দেখিলে মুখে আইসি কৃষ্ণ নাম তাহারে জানিবে বৈষ্ণব প্রধান তার আধারানির হরিবলা বদন
এইজন্য তার মুখ দেখি সখীদের খুব সুখ হচ্ছে। রায়ে মুখ দেখি কই মহা সুখী কহই মধুর কথা, রায়ে মুখ দেখি কই মহা সুখী কহই মধুর বিভিন্ন ভক্তের চরিত কথা, তারপর অনেকে জিজ্ঞেস করে জগাই মাধের বাবার নাম কি গো, রাবণের বাবার নাম কি, এইসব শুনে কি হবে। কত রকম রামায়ণ মহাভারতের কথা আছে, তাই না, কুরুক্ষেত্রের যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের হরিকথা কোন হরিকথা শুনতে হবে জানেন? নরোত্তম ঠাকুর বলছেন, অসৎসঙ্গ কর ত্যাগ ছাড়ন্ন গীত রাগ জ্ঞান কর্ম পরিহরি দূরে, জ্ঞান কর্ম পরিহরি দূরে, কর ভগত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ লীলা কথা
ব্রজ রহস্য পুরী লীলা কথা রে ব্রজ রহস্য পুরী কোনগুলি কথা শুনতে হবে ব্রজের লীলা কথা ব্রজ লীলা কথায় আমাদের শুনতে হবে দ্বারকা মথুরার কথা শুনব না বৈকুণ্ঠের কথা নয় রাধারানী বললেন সখী তোদের বড় উত্তম বাসনা এমন বাসনা তো সবার হয় না আর যে কথা শুনতে চাইছিস এই যে বড় গোপন কথা এ কথা কাকে বলবো আর কে বুঝবে কে এ জগতে হরিকথা শোনার মানুষ অনেক মেলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা কীর্তন করতে গেছি ওখানে একজন কীর্তন করছেন জমালয়ের জীবন্ত মানুষ আজকের পালা কি নাম যেন কি চ্যাটার্জি অরুণ চ্যাটার্জি তা আমরা তখন গিয়ে উপস্থিত হলাম আমরা ভাবলাম আজকে কি গাইবো আমরা আমাদের বলেছিল নরমের যজ্ঞ করুন আমরা ওগুলো তো লীলা কীর্তন নয় ও তো পুরাণের কথা লীলা কীর্তন হলো রাধা কৃষ্ণের লীলা কীর্তন গৌরহরি লীলা কীর্তন যাই হোক আজকের পালা সতী অনুসুয়া এসব কত সব তৈরি হয়েছে কিন্তু রাধা কৃষ্ণের লীলা গান কাহার সরঞ্জিৎ করে অনক্ষণ রামানন্দ বললেন কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান স্মরণ আর কিছু নয় ব্রজলীলাই আমাদের আশ্বাদ্য আর কোন লীলা নয় এই রসে ডুবে থাকো রাধা কৃষ্ণ প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি আর যত ক্ষার নিধি প্রায় জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃত বলি যে বা খায় নানা জনে ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপাতে যায় কর্মকাণ্ডে জ্ঞানকাণ্ডে কেউ যাবেন না ওটা বিষের ভাণ্ড কেবল ভক্তি মার্গ আবার ভক্তি মার্গের মধ্যেও ব্রজভক্তি প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি সবসময় প্রেম ভক্তি সুধার সমুদ্রে ডুবে থাকো আনন্দের সমুদ্র প্রেম ভক্তি সুধা নিধি এতে যদি একবার ডুবতে পারো ব্যাস হয়ে গেল যারা এই সুধা নিধিতে ডুবেছে বাইরের জগতে আর কারোর সঙ্গে তাদের যোগাযোগ নাই দেহ স্মৃতিই নাই লীলারসে ডুবে আছে তারা শ্রীনিবাস আচার্য প্রভু যিনি মহাপ্রভু দ্বিতীয় কলেবর এই জাজি গ্রামে তার শ্রীপাটোয়ার কাছে তা উনি প্রতিদিন লীলা স্মরণ করেন একদিন লীলা স্মরণে বসেছেন আর তার বাহ্য জ্ঞান নাই সারাদিন গেল রাত্রি গেল জ্ঞান নাই পরের দিনও গেল রাত্রি চলে গেল জ্ঞান নাই ভক্তরা ভাবছেন প্রভুজি আমাদের ছেড়ে চলে গেলেন তখন শ্রীনিবাস আচার্য প্রভুর অনুগত শিষ্য রামচন্দ্র কবিরাজ তিনি এসে ওখানে হাজির হলেন ভক্তগণ বললেন রামচন্দ্র তুমি দেখো তোমার প্রভু এখন কোথায় আছে কি অবস্থায় আছে বলছে আপনারা অধৈর্য হবেন না আমি দেখছি তিনি কোথায় আছেন রামচন্দ্র কবিরাজ গুরুদেবের বাম পাশে বসলেন ধ্যানে ধ্যানে চলে গেলেন
मंजरी स्वरूपी मंजरी स्वरूपे राधा दासी अभिमानी তিনি চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব কোথায় আছেন? উনি গিয়ে দেখছেন যমুনার জলে অন্যান্য সখী মঞ্জরীদের সঙ্গে গুরু মঞ্জরী কি যেন খুঁজছেন। তিনিও মঞ্জরী স্বরূপে গিয়ে গুরু মঞ্জরীকে জিজ্ঞেস করলেন কি খুঁজছেন। বলছে রাত্রিবেলায় রাধা মাধব রাসবিলাস করার পরে রাধারানীর নাকের বেসরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাদেরকে বলছেন আমার বেসর এনে দে। তাই আমরা সবাই মিলে খুঁজছি, কোথাও পাচ্ছি না, পদ্মবনে হারিয়ে গেছে। তখন গুরুদেবের গুরুমঞ্জরীর চরণে প্রণাম করে তিনিও খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রামচন্দ্র কবিরাজ বেসরটা পেয়ে গেলেন। কোথায় ছিল? পদ্মপাতার নিচে লেগেছিল। তা বিশ্বটা পেয়ে গুরুমঞ্জরী অর্থাৎ রাম শ্রীনিবাস আচার্য প্রভুর হাতে দিলেন। উনি আবার তার গুরুদেব গোপাল ভট্ট গোস্বামী, তিনিও মঞ্জরী স্বরূপে আছেন, তখন তার হাতে দিলেন। গোপাল ভট্ট গোস্বামী তিনি গুরুমঞ্জরী, তিনি গিয়ে রাধারানীর নাকে বিশ্বটা পরিয়ে দিলেন। হৃদয় গোর হরি গোর রাধে। রাধারানী বললেন কে পেয়েছে রে? তখন বললেন রামচন্দ্র কবিরাজ আমার কাছে, তোকে কিছু পুরস্কার দিতে হবে। তো কি পুরস্কার দিই বল তো? তখন মুখের থেকে চর্বিত তাম্বুল বের করি রামচন্দ্রের হাতে দিলেন। রাধারানীর অধর অমৃত নিয়ে গুরু শিষ্য দুইজন আবার বাহ্য দেহে ফিরে এলেন। ভক্তরা দেখছেন তাদের বাহ্য জ্ঞান ফিরে এসেছে, তখন সবাই উৎফুল্লিত হলেন, হরিদ্বারি হরিধ্বনি করতে লাগলেন। তারপর সবাই একটা সুগন্ধ পাচ্ছেন, কোথা থেকে সুগন্ধ আসছে? রামচন্দ্র বললেন রাধারানীর অধর অমৃত দিয়েছে, তার থেকেই তোমরা সুগন্ধ পাচ্ছ। সেই প্রসাদ অমৃত সবাইকে বিতরণ করে দিলেন। দেখলেন এই লীলারসে যারা ডুবেছে লীলা স্মরণে, এই বাইরের জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ক্রমশে বলছেন প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, সবসময় ডুবে থাকে। তাই রাধি বড় আশা নিয়ে এসেছি, একটু হরি কথা বল। রজনী বিলাসের কথা কেমন ছিলি পরাণতকে নিয়ে? বলছি কথা তো সবার কাছে বলা যায় না, তোরা আমার অন্তরঙ্গ তাই বলছি। তখন বলে ঠিক আছে, রাইমুখ দেখি হয়ে মহাসুখী কহে মধুর কথা, রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা। রজনী বিলাস শুনিতে উল্লাস। তখন রাধারানী বলছে ধৈর্য ধর, আমি বলছি আমার বোধু সে পরশ মনি আমার বোধু সে পরশ মনি অঙ্গ
কত বড় রাত্রি একটু তো
মানুষের অলসতা আসে, একটু এপাশ ওপাশ ঘুরে শোয়, তাও শোয় না। কেন? যদি হারাই আলস করিয়া নারে পাশরিতে কি দিয়ে শুধিব ধান, কি দিয়ে শুধিব ধান, পাশ ফিরে না। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্যামসাং কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।